আজকে যুদ্ধের অষ্টম দিন এবং যেটা খবর সামনে আসছে খারসিন এবং খারকিভ ইতিমধ্যেই কিন্তু রুশ সেনার দখলে চলে গিয়েছে এমনটাই জানতে পারা যাচ্ছে। এরই পাশাপাশি কিয়েভ দখলের অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনা। মধ্য কিয়েভে পরপর বিস্ফোরণের খবর সামনে আসছে মেট্রো স্টেশনে, সেখানে বোমা বর্ষণ হয়েছে এই খবর ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। এবং যুদ্ধের অষ্টম দিনে রুশ সেনা ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিয়েভ দখল করার। একাধিক বিস্ফোরণ এই মুহূর্তে রয়েছে, এখনও বেশ কয়েকজন ভারতীয় সেখানে আটকে রয়েছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়েই রুশ বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে যেটা দাবি করছে যে বেশ কয়েকজন ভারতীয় যারা আটকে রয়েছেন তাদেরকে পণবন্দী করা হয়েছে, মানব ঢাল হিসেবে ব্যবহার করতে চায় ইউক্রেন। এটা রুশ বিদেশ মন্ত্রকের দাবি করা হলেও এখনও পর্যন্ত ভারতীয় বিদেশ মন্ত্রক নয়াদিল্লি কিন্তু জানিয়ে দিয়েছে যে পণবন্দি থাকার কোনো রকম খবর তাদের কাছে নেই। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক আশঙ্কার একটা জায়গা কিন্তু ভারতের ক্ষেত্রেও রয়েছে। এবং আমরা প্রত্যেক দিন সেই খবর আপনাদের সামনে তুলে ধরছি যেখানে ভারতীয় পড়ুয়া যারা আটকে রয়েছেন তাদের উদ্বিগ্ন উৎকণ্ঠায় রয়েছে তাদের পড়ুয়া, তাদের বাবা মা, এবং তাদের প্রতিক্রিয়া আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যুদ্ধের অষ্টম দিনে রীতিমতন ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে। এবং যেটা জানতে পারা যাচ্ছে মধ্য কিয়েভে সেখানেও পরপর বিস্ফোরণের খবর সামনে আসছে এবং কিয়েভ দখলের চেষ্টার সঙ্গেই যেই খবর সামনে আসছে খারসান এবং খারকিভ ইতিমধ্যেই কিন্তু রুশ সেনার দখলে চলে গিয়েছে। ইউক্রেনে ভয়াবহ যুদ্ধের আজকে অষ্টম দিন, ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে, অবিরাম রুশ হামলা, কিয়েভ দখলের চেষ্টায় রুশ সেনা এবং ইতিমধ্যে খারকিভ ও খেরসন রুশ সেনার দখলে, মধ্য কিয়েভে পরপর দুটি বিস্ফোরণ এবং ইতিমধ্যেই অনেক বহুতল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে খবর আজকে আমরা পাচ্ছি যে খারকিভে তিনটে স্কুলে বোমাবর্ষণ রুশ সেনার, মেট্রো স্টেশনেও দুটি বিস্ফোরণ, অর্থাৎ এই মুহূর্তে স্কুল, মেট্রো স্টেশন, বহুতল, এই ধরনের জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে। এবং ইতিমধ্যেই যেমনটা আমরা জানি যে ভারতের তরফ থেকে একাধিক বিমান ইতিমধ্যে বেশ কয়েকজন যারা ভারতীয়রা রয়েছেন তাদেরকে, পড়ুয়ারা যারা রয়েছেন তাদেরকে ফিরিয়ে আনছেন এবং ফিরিয়ে আনার ক্রমাগত প্রচেষ্টা কিন্তু এখনও পর্যন্ত চলছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যেই খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে ইউক্রেন এবং পার্শ্ববর্তী অঞ্চলে আরও তিনটি বিমানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন লোকেশনে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার লক্ষ্যে ক্রমাগত প্রচেষ্টা ভারতের তরফ থেকেও কিন্তু করা হচ্ছে। এবং যুদ্ধের অষ্টম দিনে পরিস্থিতি এখনও যথেষ্ট ভয়াবহ রয়েছে কারণ একাধিক বিস্ফোরণের খবর সামনে আসছে পরপর ইউক্রেনের বিভিন্ন জায়গা থেকে। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখুটি। রজত, আজকে যুদ্ধের অষ্টম দিন, কোন জায়গায় এই মুহূর্তে যুদ্ধ পরিস্থিতি দাঁড়িয়ে ইউক্রেনের অবস্থায় বা কী জানা যাচ্ছে? দেখো, এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে রাশিয়ান আর্মি এই মুহূর্তে কিয়েভের দিকে কিয়েভ দখল করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং তার জন্য কিয়েভের ওপর আক্রমণের যে ঝাঁজ রাশিয়ান বাহিনীর পক্ষ থেকে প্রচণ্ডভাবে বাড়ানো হয়েছে। এবং ইতিমধ্যেই যুদ্ধের অষ্টম দিনের মাথায় এসে খোরসান দখল করা হয়ে গেছে, খারকিভ দখল করা হয়ে গেছে। এবং কিছুক্ষণ আগে আমরা যে খারকিভের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দখল নিয়ে নিয়েছে রাশিয়ান সেনা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইউক্রেনিয়ান ফোর্সের রেজিস্ট্যান্স সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কিয়েভ শহরকে কেন্দ্র করে। রাশিয়ান সেনা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিয়েভ শহরকে দখল করতে এবং ইতিমধ্যেই আমরা যা খবর পাচ্ছি সেখানকার যে সিভিলিয়ান এস্টাবলিশমেন্ট, মেট্রো স্টেশন যেমনটা আমরা দেখালাম, সেগুলোর ওপরও আক্রমণ চালানো হচ্ছে। এবং যে রেজিস্ট্যান্সটা, যে রেজিস্ট্যান্সটা আট দিন ধরে তোমার ইউক্রেনের সেনাবাহিনী বা সেখানকার মানুষজন যেটা তৈরি করেছিল, তারা কিন্তু লাগাতার কিয়েভকে রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এইদিকে মোটের ওপর আরও যেটা অবস্থান সেটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কিন্তু ইউক্রেন ছাড়ার হিড়িক পড়ে গেছে সেখানকার মানুষজন। আশেপাশের পূর্বের দেশগুলোতে প্রায় 7-8 লাখ মানুষ ইতিমধ্যেই অন্যান্য দেশে আশ্রয় নিচ্ছেন, ফলে অষ্টম দিনের মাথায় এসে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়ানক আকার ধারণ করেছে।